সমুদ্র আর পাহাড়ের মধ্যে বিবাদ লেগেই আছে সেই ছোটবেলা থেকে। কারো আবার সমুদ্র পছন্দ, কারো আবার পাহাড় পছন্দ। কেন জানি পাহাড় যেন ডাকে আমায় বারে বারে। কুয়াশা ভরা প্রকৃতি, স্নিগ্ধ শান্ত বাতাস আর কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব সৌন্দর্য প্রতিটি মানুষকেই মুগ্ধ করে তোলে। হয়তো এর কারণেই বারবার পাহাড়ের দিকে ছুটে আসা। তাছাড়া পাহাড়ে গেলে তো এক্সট্রা অনেক অনেক পাওনা থাকে। আমার এবারে পুজোর ছুটিতে গন্তব্য ছিল পেলিং, রাবাংলা ও নামচি। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে ওখানে দিয়ে দিয়েছে। মনকে মুগ্ধ করে দেওয়ার মতো ওয়াটারফলস পাবেন ওখানে, তাও আবার একটা দুটো না, অনেক অনেকগুলো। ভারতের প্রথম স্কাইওয়াক আপনি এখানে এলেই পাবেন। তাছাড়া নামচির চারধাম তো জগৎ বিখ্যাত, এক জায়গাতে এলেই আপনি চারধাম ঘুরে নিতে পারবেন। তাছাড়া ছোট বড় মন্দির মনেষ্টি লেগেই আছে জায়গায় জায়গায়। আর এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ সিনসার বিচ, যেটা আপনি এখানে এলেই দেখতে পাবেন। সিকিমের একমাত্র চা বাগান টিমেটি টি গার্ডেন, সেটিও আবার কিন্তু এখানেই অবস্থিত। আর রাবাংলার সেই সাজানো গোছানো বৌদ্ধ পার্ক, সেটাকে কি আর বাদ দেওয়া যায় পেলিংয়ে এলে। দিনটি ছিল 5ই অক্টোবর, বিজয়া দশমীর দিন। আপনারা বাড়িতে দশমী পালন করছিলেন আর আমি বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম পুজোর কারণে কলকাতার রাস্তায় জ্যাম থাকবে, এই জন্য বাড়ি থেকে একটু তাড়াতাড়িই বেরিয়েছিলাম। জ্যাম না থাকার কারণে ট্রেন ছাড়ার ঠিক 2 ঘন্টা 10 মিনিট আগে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। 160 বছর পুরনো এই শিয়ালদা স্টেশনকে পুজোর কারণে একদম দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাজে মাত্র 5:30, আজকে দশমী, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। এখনও 2 ঘন্টার উপর টাইম আছে আমাদের কাছে, তো পার ঘন্টায় 10 টাকা এসি। এখানে বসে থাকার জায়গা আছে ছোটোখাটো একটা, 12 নম্বর প্ল্যাটফর্মে। এখানে বাইরে না বসে এসিতে ভেতরে বসতে পারেন, কোনো অসুবিধে নেই। মা বাপিকে বসিয়ে দিয়ে আমি যাচ্ছি একটু রাত্রের ডিনার টিনার কেনাকাটা করতে। আপনি যদি অনেকটা বিফোর টাইম স্টেশনে চলে আসেন তো 12 নম্বর প্ল্যাটফর্মে এইরকম বসে থাকার অনেকগুলো কাউন্টার আছে। বাইরে একটা ছোট্ট স্টলও আছে যেখান থেকে আপনি কিনে কোনো কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। এই প্রথমবার শিয়ালদা স্টেশনকে এত সাজানো গোছানো অবস্থায় দেখলাম পুজোর জন্য। প্রতি বছরই হয়তো পুজোর সময় এইভাবেই সাজায়, আমি এই প্রথমবার পুজোর সময় বেড়াতে যাচ্ছি। আমাদের নিউ জলপাইগুড়ির জন্য ট্রেন ছাড়বে ঠিক 7:40। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা AC 3 টায়ারে, যার ভাড়া পড়েছিল 895 টাকা, আর স্লিপার ক্লাসের ভাড়া 330 টাকা মাত্র। 6:30 বাজে, ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে 7:40, আর NGP পৌঁছে যায় 6:35। আমাদের কোচ নাম্বার B1। মা বাপিকে রেস্ট রুম থেকে ডেকে নিয়ে উঠে পড়লাম ট্রেনে।
ঘড়ির কাঁটায় পুরোপুরি 7:40 বাজে। এই 7:40 ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়ে চললো উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। দশমীর দিন কলকাতাকে টাটা জানিয়ে যাচ্ছি উত্তরবঙ্গ। যাবো এবারে পেলিং ঘুরতে। পেলিং রা বাংলা নামছি, এই সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। পরপর সমস্ত কিছু আসতে চলেছে, একদম গ্যাংটকের হই হুল্লোড় ছেড়ে এখন পেলিং কিছুটা শান্ত পরিবেশ এবং ভালোভাবে ঘুরবো, সমস্ত কিছু দেখাবো। অন্য কোথাও যাবো না, গ্যাংটকও যাবো না, দার্জিলিংও যাবো না। এই উত্তরবঙ্গ ট্রেন কিন্তু বিধাননগর, দক্ষিণেশ্বর সব জায়গায় দাঁড়ায়। এই দক্ষিণেশ্বর থেকে ছাড়লো, দাঁড়িয়েছিল। এরপরে একেবারে এসে দাঁড়াবে বর্ধমান 9:15। সাড়ে 8 বাজে, ট্রেনে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ডিনার। এখনো বর্ধমান আসেনি, ওই জন্য লোক দুটো ফাঁকা আছে, তার আগে ফাঁকায় ফাঁকায় খেয়ে নিচ্ছি। চারজনে যাচ্ছি, আমি, আমার একটা বন্ধু, আর এদিকে মা, বাপি। ওয়াইফের যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেখানেই বেড়াতে যাচ্ছে তারপরে, ওই জন্য ও যাচ্ছে না। ছোলার ডাল, রুটি আর একটু মিষ্টি, এই দিয়েই হচ্ছে ডিনার আজকে। আর এ বাড়ি থেকে তরকারি রুটি এনেছে হটপটে করে, একদম গরম রুটি। 9:30 ট্রেন ঢুকে গেছে বর্ধমান। তারপর বিছানাপত্র করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সকলকে। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা কাঁচের ভেতর দিয়ে বাইরে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দারুণ সুন্দর লাগছিল। বিরাট বড় নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা পৌঁছেছি সকাল 7:15, মানে 40 মিনিট দেরিতে। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এলে মনটা কিরম আনন্দে ভরে ওঠে, মনে হয় দার্জিলিং, গ্যাংটক, ইস্ট সিকিম, নর্থ সিকিম, পেলিং, যেখানে ইচ্ছা আমি এখান থেকে যেতে পারবো। চলে এলাম এনজিপি, ছাতা মাথায় শুরু করেছিলাম পুরী থেকে, আবার এনজিপি থেকে ছাতা মাথায় শুরু করছি অক্টোবর মাসে। ওয়েদার খুব খারাপ অবস্থা, যেখানেই যাচ্ছি বৃষ্টি হচ্ছে। এখন অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পাহাড়ে ঘোরার জন্য একটি আদর্শ সময়, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বৃষ্টি, ঝড়, জল যখন ইচ্ছে আসতে পারে, তার কোনো সময়সীমা নেই। বৃষ্টি ভেজা সেবক ফরেস্টের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পেলিং এর উদ্দেশ্যে। আমরা সোনামজিকে বুক করেছিলাম, ইনি পার ডে 6,500 টাকা নিচ্ছিলেন বুলেরো গাড়ির বদলে। এই গাড়িতে 8 জন বসতে পারেন, আমরা মাত্র 4 জন ছিলাম। আর পুজোর সময় বলেই রেটটা কিন্তু এতটা হাই, অফ টাইম হলে এটা 5,000 বা 5,500 অনায়াসে পাওয়া যায়। এই এনজিপি থেকে পেলিং এর দূরত্ব 134 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো। গাড়ি সেবকে এসে গেছে, বৃষ্টি প্রায় কমে গেছে, আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড় শুরু হয়ে গেছে, অনেক মতো গিয়েছে এই পাহাড়। পাহাড়ে পুরো মেঘ জমে আছে, এরপরেই পুরো পাহাড়ে ঢুকে যাবে আমাদের গাড়ি। রাস্তার ধারের একটি রেস্টুরেন্ট থেকে সকালে চা, বিস্কুট এবং জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। মায়াবী তিস্তা নদীকে দেখে অবাক হয়ে গেলাম, মেঘ যেন নদীর ওপর দিয়ে ভেসে চলেছে। আমরা যাচ্ছি পেলিং, গ্যাংটক যাচ্ছি না। যদি গ্যাংটক যেতাম তাহলে কিন্তু এই সোজা রাস্তা দিয়ে চলে যেতে হতো, আর গ্যাংটকের রাস্তায় দেখুন
সাড়ে দশটা বাজে প্রচণ্ড যায়, এই যে সমস্ত রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা পেলিং যাচ্ছি বলে এই বাঁ দিকে এই ব্রিজটা দিয়ে ওই দিকে চলে যেতে হবে। এখান থেকে এখনও 73 কিলোমিটার বাকি পেলিং, মোটামুটি 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা লাগবে পেলিং পৌঁছে যাবো আশা করছি 1টা থেকে 1.5টার মধ্যে। দেখা যাক কতক্ষণ লাগে, তিস্তা নদীকে ক্রস করে আবার ওই পারে যাব, গিয়ে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা জাস্ট ব্রিজটা ক্রস করলাম, ব্রিজের ওই পারে ছিল ওয়েস্ট বেঙ্গল আর এই পারে সিকিমে প্রবেশ করে গেলাম। এখানে একটা ছোট্ট চেকপোস্ট আছে। তিস্তা নদীকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম। মায়াবী সৌন্দর্যে ভরপুর এই পেলিংয়ের রাস্তা, দূরে পাহাড় আর পাহাড়ের ওপর মেঘ, নিরিবিলি নির্জন ঘন সবুজ এই রাস্তা দার্জিলিং গ্যাংটকের ভিড়ভাট্টাকে এড়িয়ে পুরো আলাদা রকমের এক অনুভূতি। এই রাস্তায় আপনার চোখ পুরো ধাঁধিয়ে যাবে আর গাড়ি একদম নেং বললেই চলে। পেলিং যাওয়ার রাস্তা কিন্তু পুরো ফাঁকা আর পুরো সবুজ, দারুণ লাগবে এই রাস্তাটা কিন্তু। ১৩৪ কিলোমিটারের দূরত্ব, 5-6 ঘন্টার জার্নি হলেও আপনার 1 মিনিটের জন্য বোরিং বলে মনে হবে না এই রাস্তাটা। পেলিং যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, কত সুন্দর ভিউ দেখুন খালি। দূরে পাহাড়ে মেঘ আর নিচ দিয়ে বয়ে গেছে নদী, আর ওইদিকে নদীর ধারে কিছু বাড়ি ঘরদার হয়ে আছে, ধান জমি ধান চাষ হয়েছে, ওইদিকে পাহাড় তার মাথায় নেই। কি সুন্দর লাগছে এই ভিউটা দেখে, পুরো দাঁড়িয়ে গেলাম মুগ্ধ। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11:10। আমরা এখন এসে পৌঁছেছি জোরথাংয়ে। এই জোরথাং থেকে পেলিংয়ের দূরত্ব এখনও 48 কিলোমিটারের মতো, বেশ ভালোই বড় জাকজমক এই জোরথাং। এই জোরথাংয়ের উচ্চতা 1,056 ফিট। তারপর আমরা ক্রস করলাম আকার বিচ, দেখে কিছুটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো মনে হচ্ছিল। এই যে রাস্তা দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, ডান দিক আর বাঁ দিক, ডান দিকে চলে যাচ্ছে পেলিং আর বাঁ দিকে চলে যাচ্ছে দার্জিলিং। এখান থেকেও কিন্তু দার্জিলিং যাওয়া যায়, এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং আর এইটা চলে যাচ্ছে পেলিং। কি ভাবছেন, সন্ধে হয়ে গেল নাকি? না না, সন্ধে হয়নি, আমরা একটা টানেল ক্রস করছি। পেলিংয়ের দিকে যতই না এগোচ্ছি, পেলিংয়ের রাস্তাঘাটের বৈচিত্র্য দেখে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। দূরে ওই পাহাড় আর পাহাড়ের উপর ছোট ছোট বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, কতই না সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর এইরকম ছোট ছোট ওয়াটারফলস প্রচুর আছে। তারপরেই আমরা চলে এলাম পেলিংয়ে। পেলিং সাধারণত 3টি ভাগে বিভক্ত, লোয়ার পেলিং, মিডল পেলিং এবং তারপরে পড়বে আপার পেলিং। কথায় আছে লোয়ার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা সেরম দেখা যায় না, মিডল পেলিং থেকে মোটামুটি দেখা যায়,
কিন্তু আপার পেলিংয়ে আপনি যদি থাকেন কাঞ্চনজঙ্ঘা পুরোপুরিভাবে দেখা যায়। আমরাও আমাদের হোটেলটি বুক করেছিলাম একদম আপার পেলিংয়ে, হেলিপ্যাড এবং ফুটবল গ্রাউন্ডের একদম পাশে। ঘড়ির কাঁটায় বাজে 1:20, পৌঁছে গেছি পেলিং। পেলিংয়ের আপার পেলিংয়ে আমাদের হোটেল আছে, হোটেল সিম্বো। আর সামনেই একটা ফুটবল ক্রিকেট মাঠ আছে দেখতে পাচ্ছেন। পেলিংয়ের আমাদের হোটেল সিম্বো, পুজোর সময় পার ডে ভাড়া 2500 টাকা করে। এদিকে একটা রুম আছে, এখানে বাপি মারা আছে, আর আমি আছি এই রুমটাতে। এই যে এখানে একটা বেড আছে, দুজন ভালোভাবে শোয়া যাবে, তিনজনও শোয়া যাবে। মানে ভালো জায়গা আছে, টেবিল আছে, চেয়ার আছে, এদিকে একটা টেবিল আছে, জল দিয়েছে, গরম জল রাখারও জায়গা আছে, গ্লাস আছে, এখানে দুটো এক্সট্রা বালিশ আছে, এখানে একটা কম্বল আছে, আর এখানে একটা আয়না আছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কিন্তু বিশাল বড় একটা জানলা আছে, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই যে প্রত্যেকটা রুম থেকে আছে, আর এখন মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। বিগত 4 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, 4 দিন আগে দেখা গেছিল, মেঘের জন্য দেখা যাক। আমি আজ আছি, কাল আছি, পরশু দিন সকালে এখান থেকে বেরোবো, তার মধ্যে যদি দেখা যায় অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এই সোজায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা, ওই মেঘগুলো সরে গেলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর রাত্রেবেলা আপনারা এখানে বসে আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন। রুমে একটা টিভি আছে যেটা আমরা কখনোই দেখবো না, তার সাথে রুমে কিন্তু অনেক কিছুই দিয়েছে, চিরুনি, পেস্ট, সাবান, লোশন, শ্যাম্পু, এইসব। আর চার্জিং পয়েন্ট এখানে দুটো আছে, এখানে দুটো আছে, অনেক আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে বেশ বড় বাথরুম, গিজার আছে যেটা চলছে, এখানে বেসিন আছে, আর বেশ ভালো একটা কুমোট আছে, কিন্তু বেশ পরিষ্কার। এই হচ্ছে পেলিং, প্রথমবার এলাম, ভেবেছিলাম এমজি মার্গের মতো বিশাল জাঁকজমক এইরকম টাইপের হবে, কিন্তু পুরো উল্টো, নিরিবিলি শান্ত, খুব ভালো জায়গা। মানে যারা একদম জাঁকজমক জায়গা থেকে নিরিবিলিতে থাকতে চান, আরামে আরামে ঘুরতে চান, হই হুল্লোড় ওইসব ছাড়িয়ে পেলিং অবশ্যই আসতে পারেন। এখনও অতটা লোক এখানে আসে না, হোটেল ভালোই আছে। আপার পেলিংয়ে দেখতে পাচ্ছেন, এইটা টোটাল আপার পেলিং, এই আমাদের হোটেল। এটা পেছন দিকে আছি আমি এখন, যেটা দেখাচ্ছিলাম, এই হচ্ছে পাহাড়ের সব মেঘ। স্নান টান সেরে চলে এলাম ডাইনিং হলে লাঞ্চ করে নিতে। এসে স্নান টান করে খেতে বসে গেছি, যাব সিনসার বিচ ঘুরতে, বিকেলের মধ্যে কমপ্লিট করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি, সবাই রেডি, বাপি মারে। এই এখন ডিম নিয়েছি, ডিম খালি, ভাত, আলু, করলা ভাজা দিয়েছে, ডাল, বাঁধাকপির তরকারি, অমলেট, এটা হচ্ছে 150 টাকা করে। সুন্দর একটি গরম গরম লাঞ্চ সেরে চলে গেছিলাম এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ সিনসার বিচ ঘুরতে, যেটি আমাদের এই সিকিমেই অবস্থিত। পেলিংয়ের সেই সমস্ত সাইট সিনের ভিডিও নিয়ে আসবো পরের সপ্তাহে। আশা করি এই ভিডিওটা আপনাদের এতক্ষণে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।